প্রস্থ ফাঁস কত টাকা কামিয়েছেন? দর্শক কিছু বুঝলেন? হলো একজন আবেদ আলী। সরিষার ভিতরে যে ভূত থাকে, যা আবেদ আলীকে না দেখলে বুঝবেন না। বিসিএস পরীক্ষা সহ মোট 30টি পরীক্ষায় প্রশ্নপাশের দায়ে পুলিশ এই আবেদ আলীকে গ্রেপ্তার করেছে। নিজেও একজন নামাজি মানুষ, ওনার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সবসময় যে জায়গায় সুযোগ পেতে নামাজ পড়ে নিতেন, এলাকায় নিজের নামে তৈরি করেছেন একটা মসজিদ, আর সেই মানুষটাই 30টি পরীক্ষায় প্রশ্নপাশের সাথে জড়িত। এ হলো অবস্থা। তা চিন্তা করুন যে সরিষার ভিতরেও ভূত থাকে। এই আবেদ আলী, সে কিন্তু একসময় আপনার একজন ড্রাইভার ছিলেন। সেই ড্রাইভার থাকাকালীন অবস্থা থেকেই ওনার জীবনের চাকা ঘুরে যায়। সে এখন প্রায় 100 কোটি টাকার মালিক, মোটামুটি তার সম্পদ থেকে আমরা বুঝতে পারলাম। এ হলো অবস্থা, এ হলো প্রেক্ষাপট। আপনি কাকে ভালো বলবেন? যাকে যেখানে দেখবেন সেই দুর্নীতির সাথে জড়িত বড় বড় পদে যারা আছেন। এসির চেয়ারম্যান এর ড্রাইভার ছিলেন উনি, সম্ভবত যতটুকু আমি জানি। ওনার জন্য সবাই দোয়া করবেন, যে মানুষটা খুবই দানশীল ছিলেন, এলাকায় দান করতেন, মসজিদ করেছেন। আল্লাহ ওনাকে ভালো রাখুক।